আজকে দেখাবো হিং কচুরি আর তার সাথে ভাঙা আলুর তরকারি। পূজো আসছে, অষ্টমীর দিন অনেকেই নিরামিষ খায় আর লুচি খায়, তো লুচির বদলে এটা ট্রাই করতে পারো, একদম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই, আর খেতে ভীষণ ভালো, একদম দোকানের মতন। হিং কচুরি করতে বিউলির ডাল লাগে। রেশিওটা হচ্ছে হাফ কাপ যদি বিউলির ডালের গুঁড়ো হয় তাহলে এক কাপ ময়দা। তো এটা ডাল, এমনি বাড়িতে যেমন ডাল থাকে সেটাই, ভিজবো না কিচ্ছু না, এটা মিক্সিতে গুঁড়ো করে নেব বাড়িতে। এটা ভীষণ ইনস্ট্যান্টলি হয় আর খুব কম সময় লাগে। এটা দিলাম গ্রাইন্ডার, গ্রাইন্ড করে নেব, খুব ধুলোর মতন হতে হবে। হ্যাঁ, এটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা যতটা হয়েছে দেখতে পাচ্ছ, এটা ডবল নেব ময়দা। এটা ঢেলে দিলাম, একদম ধুলোর মতন মিহি গুঁড়ো হয়েছে, এটা ডবল নিয়েছি ময়দা, এটাও দিলাম। আর হিং কচুরি যখন হিং এরকম মানে হাফ কাপ ডালের গুঁড়ো আর এক কাপ ময়দাতে হিং যাবে প্রায় 3/4 টিস্পুন মতন, হাফ চামচে নুন, এক টেবিল স্পুন মতো ময়ান, এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে, মেশাতে হবে আর কি। প্রথমেই জল দেব না, একদম ভালো করে পুরো জিনিসটা যাতে সবটার সাথে সবটা মিশে যায় সেটা দেখে নিতে হবে। আর দেখতে হবে যে এরকম ধরলে এই যে এরকম মুঠোর মধ্যে এরকম ডালা পাচ্ছে কিনা, তাহলে বোঝা যাবে ময়ানটা ঠিক আছে, না বেশি না কম এরকম। এইবারে আস্তে আস্তে জল দিতে হবে প্রয়োজন মতন। নিয়ে একটা নরম ডো তৈরি করে ঢাকা দিয়ে রাখতে হবে আধা ঘন্টা অন্তত, কেননা ডালটা বাড়বে। দেখো এরকম মাখাটা হবে, না শক্ত না নরম, আর এই যে এরকম। এবার এটাকে আধ ঘন্টা ঢাকা দিতে হবে, ভালো করে তেল লাগিয়ে দিতে হবে এটার গায়ে, তাহলে জিনিসটা নরম থাকবে। দিয়ে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রাখবো। এটা যতক্ষণ আধ ঘন্টা থাকছে সেই সময়টা আমি ভাঙা আলুর তরকারিটা বানিয়ে নেব, অল্প একটু সাদা তেল দিয়ে দেব। আলু সেদ্ধ করা আছে, ভাঙা আলু তরকারি যখন বলছি আলুটা ভেঙেই দেব। ফোড়ন দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হিং। হিংটা কিন্তু খুব জরুরি, বেশ সুগন্ধ বেরোবে। ফোড়নটা আওয়াজ করছে, ফোড়নটা হয়ে গেছে, এইবারে আমি মশলা গুঁড়ো দেব। প্রথমেই দেব এই 4-5টা আলুর জন্য একটা ছোট টমেটো, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, এগুলো সব একসাথে নাড়িয়ে নেব, আর মশলা যাতে না পুড়ে যায় একটু জল দেব। ভালো করে কষতে হবে, আদা বাটা 1 চামচ মতন, নুন স্বাদ মতো, চিনি ওই 1 চামচ, ছোটো চামচের কিন্তু। হ্যাঁ, মশলাটা ভালো করে কষা হচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আলুগুলো এরম করে হাতে নিয়ে জাস্ট ভেঙে দেওয়া,
খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে খুব সুস্বাদু। আলুর সাথে মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে আর জল দিয়ে দেব। সেদ্ধ হবার কিছু নেই, শুধু ফুটে উঠবে আর নুন, ঝাল, মিষ্টি ঠিকঠাক মতন হয়েছে কিনা দেখতে হবে। এটা এবার ফোটার অপেক্ষায় রইলাম। আচ্ছা, একটু মটরশুঁটি দিয়ে দিলাম। এগুলো দিলে টেস্ট এনহ্যান্সার। একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা আর একটু আমচুর, একটু মানে এই অ্যাবাউট হাফ টিস্পুন। এই যে মিষ্টিটা দিয়েছিলাম, এই আমচুর, হিং এগুলো দিলে না একটা খুব সুন্দর একটা ফ্লেভার হয়। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমাদের তরকারি রেডি। কী সুন্দর ফুটছে, কী বিউটিফুল কালার হয়েছে, অথচ বিশেষ কোনো মশলা নেই যেটা তোমার বাড়িতে নেই। তো চটপট বানিয়ে ফেলো ভাঙা আলু তরকারি। এবার তরকারিটা রেখে আমি ফিরে যাব কচুরিতে। আধ ঘন্টা হয়ে গেছে, এটা আরেকটু ঠেসে নেব। তোমরা কিন্তু আধ ঘন্টার বেশিও রাখতে পারো, যদি তোমাদের সময় থাকে তাহলে কিন্তু আরও ভালো হবে। এবার ছোট ছোট লেচি কাটব। হিং কচুরি মানে ছোটই হবে, বড় বড় হবে না। প্রতিটা লেচি এরম করে প্যাঁড়া করে নিতে হবে। এবার বেলবো বেলার পালা। একটু তেল মাখিয়ে নিয়ে বেলতে হবে। খুব ভারীও না, খুব পাতলাও না। এরম এরম বেলবো, বেলে রাখবো। এরকম একটা কাঠের কাঠি যদি দেখো, এই যে চারিদিক দিয়ে ফেনা উঠছে, মানে তেলটা ইজ রেডি। এবার আমাদের তো বেলাই আছে, ছাড়বো। উল্টে দেব, আর একটাও ছাড়বো। এটা এক একটু কড়া ভাজা হয় কিন্তু, হ্যাঁ দেখো এরকম রং হবে। যত মেখে রাখবে তত ফোলার টেনশন কমে যাবে, ফুলবেই। এটাও তুলছি, এরকম মাঝখানটা একটু চিপে দেবে। হ্যাঁ, ওটা লুচিতেও করে, কচুরিতেও করবে, আর একটু উল্টে পাল্টে দেবে। দেখো কেমন ফুলেছে। আর এবার রাত দুটো করবো, ব্যাস। একটু এই ধরনের রঙই হয় দোকানে, তোমরাও সেটাই করবে। কত তাড়াতাড়ি হয়ে গেল বলো। কোনো পুর করো, ই করো, এসব কোনো ব্যাপার নেই, জাস্ট একসাথে মেখে নেওয়া। ভাঙা আলু তরকারি আর হিং কচুরি রেডি। তোমরা বানিও কিন্তু এই পুজোয়, আর জানিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো রেলেশ উইথ রুকমা আর ফলো মাই ফেসবুক পেজ।